नमस्कार, वेलकम टू तापसीज किचेन। आज हमार चैनल वन ईयर कमप्लीट हलो, ताय आज हमें एक स्पेशल डिश बनिए देखाबो, मटर पनीर और नान और एक केको बनिए। केकटार रेसिपी हमार चैनल अपनारा देखते पाबेन, हमें डेस्क्रिप्शन बक्से दिए दिए। चलून बेशी देरी ना करे आमरा देखे नी किभाबे आमी मटर पनीर और नान बनाच्छी। नान बनाबार जोन्नो आमार लागबे एखाने आमी 3 कप आटा नियेछि। आज आमी हेल्दी नान बनिए देखाबो, मयदार बनाबो ना, आटा दिए बनाबो। एखाने 3 कप आटा नियेछि, एखाने दई नियेछि आधा कप, एखाने 4 चामच तेल आछे, एखाने 1 कप आधा कप दूध आछे। एखाने आमी स्वादमतो लवण देबो आर बेकिंग सोडा देबो, आधा चामच बेकिंग सोडा दिच्छि, स्वादमतो लवण दिच्छि। एक चामच चीनी दिच्छी, एगुलो दिए भालो करे मिशिए निच्छी। मेशानो हुए गेछे आमार, तेलटा आमी दिए दिलाम। तेलटा दिए आरेक बार भालो करे मिशिए निच्छी। एटा भालो करे मेशानो हुए गेले आमी दईटा देबो। एटा आमी भालो करे एरकम करे मिशिए निच्छी तेलटा। तेलटा आमार मेशानो हुए गेछे, आमी एर साथे दई एड करछी। पुरो दईटा दिए दिलाम। दईटा दिए आमी आरेकबार भालो करे मिक्स करे निच्छी। दईटा मिशिए निच्छी आमी। एरपर अल्प अल्प दूध दिए आटाटा मेखे नेब। बेशी शक्त माखबो ना, बेशी नरमो माखबो ना, जेरकम आमरा रुटिर आटा माखि ओरकम टाइपेरई मेखे नेब। आमी एटा खूब भालो करे मेखे निच्छी। एक चामच तेल ऊपर थेके दिए भालो करे एकटु भालो करे मेखे नी। आमी एटा 2 থেকে 3 ঘন্টা रेस्टे रेखे देब। आटाटा आमार जतक्षण सेट होबे ततक्षण आमी पनीरटा बानिये नेब। मटर पनीर बानाबार जोन्नो आमार लागबे, एखाने आमी 200 গ্রাম पनीर निएछी। एखाने फ्रोजेन मटर आछे, एटा आमार डीप फ्रिजे स्टोर छिलो, एटा आमी बयल करे निएछी। एखाने 3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, এখানে কাজু আছে, এখানে চালমগজ আছে। আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু এই 3টেকে ফ্রাই করব, চালমগজটাকে ফ্রাই করব না। প্যানে আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই টমেটোগুলো এগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাজুটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এগুলো ভেজে নেব। ভেজে এগুলো ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটা নরমও হয়ে গেছে। আমি ইন্ডাকশন বন্ধ করেছি, এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এগুলো আমি টমেটো, কাজু আর কাঁচা লঙ্কা নিয়েছি, চালমগজটা এটার সাথে দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। সেম প্যানে আমি তেল নিয়েছি, সাদা তেল, পনিরটা ভেজে নেব। আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন, আমি তেল দিয়ে এটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে উঠিয়ে নেব। পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়েছে, আমি পনিরটা উঠিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 2টো দারচিনি আর 2টো ছোট এলাচ এখানে দিয়ে দিলাম। মশলাটা যেটা পেস্ট করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভালো করে ভেজে নেব। মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এর সাথে স্বাদমতো লবণ অ্যাড করছি। ইন্ডাকশন আঁচটা আমি কম করে দিয়েছি, স্বাদমতো লবণ দিলাম, অল্পখানি হলুদ গুঁড়ো দিলাম, আধা চামচ জিরে গুঁড়ো দিলাম, অল্প ধনে গুঁড়ো দিলাম। মটরটা
দিয়ে দিচ্ছি এর সাথে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে অল্পখানি জল দিচ্ছি। এই জলটা দিয়ে আমি অল্প ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, গ্রেভিটা ঠিক হয়ে গেছে। আমি গরম মশলা এক চামচ দিয়ে দিলাম আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি। আটাটা সেট হয়ে গেছে, তিন ঘন্টা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি এর থেকে বড় বড় নেচি কেটে বেলে নেব, শুকনো আটা দিয়ে বেলবো। এরকম করে গোল করে নিয়েছি, শুকনো আটা দিয়ে অল্পখানি মোটা রেখে বেলবো, খুব পাতলা বেলবো না। আমি দেখুন অল্পখানি মোটা রেখে বেলে নিয়েছি। এরপর আমি এগুলো তাওয়াতে সেকে দেখাচ্ছি। আমি তাওয়া বসিয়েছি, লোহার তাওয়া, আপনারা ননস্টিকেরও নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম, এটা সেকে নেব। কি সুন্দর ফুলে উঠেছে, হালকা ব্রাউন হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নিচ্ছি। নান আর মটর পনির আমার রেডি হয়ে গেছে। নানটাতে আমি একটু বাটার লাগিয়ে দিয়েছি, আপনারা শুকনোও খেতে পারেন। দেখুন নানটা আমার কতটা সফট হয়েছে, দেখুন খুব সফট হয়েছে নানটা। আর পনির, মটর পনির রেডি আমার। আমার ভিডিওটা দেখবেন আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে জরুর ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।